আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর আশিস মধ্যে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রুবাব গাছের আপডেট। তো প্লিজ পুরো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন, আমি এক পাউন্ড দিয়ে আনছিলাম। তারপর রুবাব কিন্তু অনেক টক হয়, যারা এখনও খান নাই। আমি কিন্তু প্রথম চিনতাম না, আমার আপার কর থেকে শিখে আসছি। রুবাবের টোপটা অনেক স্বাদের হয়। এই যে ইজিলি উঠে গেছে। যে একটা নষ্ট হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। দেখেন উঠে গেছে কিন্তু এটা। আরেকটা তুলে নিয়ে আসলাম। যে দেখেন আমার গাছের অবস্থান। আমি কিন্তু একটা বাকেটের মধ্যে পেয়েছি। তারপরে আরেকটা তুলি, এইটা তুলি। নিজে অনেক সুন্দর হয়ে যায় কিন্তু অটোমেটিকই চুইটা আসে। যারা এখনো রুবাব দিয়া কোনো টোক রান্না করেন নাই, আমরা নর্মালি যেইভাবে টোক রান্না করি সেইভাবেই রান্না করবেন। একদিন খাওয়ার পর বারবার খেতে মন যাবে। আপনারা রান্না করে খাইয়া দেখবেন, অনেক ভালো লাগে টোকটা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।